ইতিমধ্যে আমরা কিছু সংখ্যক লেবুর গাছ দেখতে পাচ্ছি। প্রতি বছর প্রায় এখানে অনেক লেবু ধরে এবং তা বাড়িওয়ালা বিক্রি করে তাদের সংসারের জীবন জীবিকা নির্বাহ করে। আমরা ইতিমধ্যে ছুটির গাছ দেখতে পাচ্ছি, আমরা তার সাথে দেখতে পাচ্ছি অনেকগুলো ছুটিও ধরেছে। এবারে মৌসুমে সবাইকে হয়তো ছুটি খাওয়া হবে, সামনে রোজার মাস চলে আসছে। দেখা যাক, আমরা গাছে অনেকগুলো ছুটি দেখতে পাচ্ছি এবং বাড়িওয়ালা সেই ছুটি মানুষকে খাওয়াবে কি খাওয়াবে না জানি না। তার মধ্যে আমরা এখন গাছগুলোকে পুরোই ঘুরে দেখব এবং কতগুলো ছুটি আছে তা আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক গুটি গুটি এবং অনেক ছোটো বড়ো অনেক ছুটি ধরে আছে এবং সেই ছুটি পাতলা আছে, যার কারণে গাছ থেকে নামা হয়নি। যখন মোটা হবে তখন গাছ থেকে নামা হবে এবং সেগুলো খেতে অনেক সুস্বাদু এবং প্রচুর ভিটামিন ডি আছে এবং আপনারা সেগুলো এগুলো খেতে পারবেন, ছোটো বড়ো সবাই খেতে পারবেন। আমরা একটি প্রধান আকর্ষণ গাছ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কলার গাছ এবং সেই কলার গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি সেদিকে ক্যামেরা ধরে আছি। এবং আরও একটি উপকারী গাছ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে নিম গাছ। এখানে নিমের রস খেলে অনেক উপকার হয়, অনেক বৃদ্ধ মানুষ অনেক সুস্থ হয়ে যায়, যারা হাঁটা চলা করতে পারে না তাদের জন্য অনেক সুবিধা হয় গাছের রস আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন সান্নার গাছটা আপনাদেরকে আরেকবার ঘুরে দেখাবো। এক একজনের দেশে এক এক রকম নাম আছে, আমাদের যেমন আমরা বাঙালি তেমন আমরা নাম দিয়েছি ছুট্টি এবং যে পাতাগুলো আছে সেগুলোর নাম দিয়েছি সাদনার শাক। ইতিমধ্যে আমি একটি বাড়িতে একটি লেবু গাছ ফলো করলাম, ওখানে দেখলাম অনেকে নতুন কুড়ি ধরেছে এবং নতুন পাতা ধরেছে, হয়তো সামনেবার অনেক লেবু আসবে আসা আমি চিন্তা করছি এবং আমি আপনাদেরকে গাছটা পুরো দেখাচ্ছি। দেখতে থাকুন বাড়ির আঙিনে কীভাবে গাছ লাগাচ্ছে, আপনারা চাইলে এভাবে একটি উদ্যান বানাতে পারেন, বাগান বানাতে পারেন, যেখানে অনেক রকমের গাছ যেমন কমলার গাছ, লেবুর গাছ, মরিচের গাছ এবং বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছ লাগাতে পারবেন এবং বাড়ির আঙিনাও দেখে সুন্দর লাগবে, আপনাদেরও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং দেখতে ভালো লাগবে। আমরা আরও একটি সুপ্রি আমের গাছ দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি সেই গাছটিতে অনেকে পাতা নেয়, আবার অনেক জায়গাতে পাতা আছে, তবে একটি আম আমার চোখে পড়েছে যেটি আপনাদেরকে আমি জুম করে দেখা যাচ্ছি না, তবে আমি সেই জায়গাতেই ধরে আছি। যদি আপনারা ভালো করে খেয়াল করেন আমটা দেখতে পাবেন, হয়তো এখন আমের সমানে যার কারণে আমটা ভালো মতো পাকেনি, অল্প বড় হয়েছে। এবং ইতিমধ্যে আমি আরও একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছি, অনেকগুলো ফুল ধরে আছে, সেটি হচ্ছে বন্ধিমের গাছ। আর সে বন্যিমার গাছটাকে আমি পুরোটা দেখাবো, অনেকগুলো ফুল ধরে আছে। এই যে বাড়ির আঙিনায় কীভাবে লাগানো আছে গাছটি আমি আস্তে আস্তে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, এবং অনেক ঝিরিঝিরি পাতা এবং অনেক ঝিরিঝিরি ফুল ধরে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে বন্যিমের গাছ। এতে তেমন কোনো উপকার হয় না, শুধু গাছের যা কাঠ আছে সেগুলো উপকারই পাওয়া যায়। এবং চারিদিকটা আমি আরেকবার ঘুরে দেখিয়ে দিই বন্যিমের গাছের, আপনারা চাইলে গাছগুলো বাড়ির আঙিনায় বা আশেপাশে লাগাতে পারবেন, বেশি আশেপাশে লাগালে ভালো হবে কারণ গরমের সময় ঠান্ডা বাতাস দেবে আর ঠান্ডার সময় গরম বাতাস দেবে। এটা হচ্ছে বন্যিমের প্রধান আকর্ষণ। আপনারা যারা বাড়ির মধ্যে বাগান করতে যান তারা এরকম একটি ছোটোখাটো জায়গাতে অনেক রকমের আমের গাছ, লেবুর গাছ, ফলের গাছ এবং অনেক কিছু লাগাতে পারবেন, যেগুলো আপনারা বারো মাসই উৎপাদন করতে পারবেন এবং তা মানুষের কাছে সরবরাহ করতে পারবেন এবং দেখাতে পারবেন। তুমি বুকের ভিতর রয়ো রে বন্ধু, বুকের ভিতর রয়ো, আসমানে আসমান জড়াইয়া প্রীতের গান গায়ো, আসমানে যাইও না রে বন্ধু জইতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু ধরতে পারবো না, তুমি
বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে আগুন মিশাইয়া পীড়িতে নান গাইও, নাহর বড় রে বন্ধু নাহর বড়। আপনার আপনাদেরকে অতি সুন্দর একটি দৃশ্য দেখালাম এবং বাগান করার জন্য অনেক কিছু নিদর্শন বা পরামর্শ দিলাম এবং অনেকগুলো গাছ দেখালাম আমার এই ভিডিওতে। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে লিঙ্ক কপি করে মানুষের মাঝে পৌঁছে দেবেন, যাতে আমি আরও আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি। এই বলে আমি আমার ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম।